ব্যবস্থা পরীক্ষা কেমন হচ্ছে? সবাই ভালো করে লিখো। কি হচ্ছে এগুলো? এটা হচ্ছে কি? কি হচ্ছে এটা? এটা পরীক্ষার হল। আমিন, তুমি শুধু বয়সে বড় হয়েছো, তোমার মাথা ভর্তি গোবর। তুমি এইটুকু জানো না, পরীক্ষার হলে নকল সহ ধরা পড়লে তোমাকে সাসপেন্ড হতে হবে। আমি অবশ্য তোমাকে আগেই এই ইউনিভার্সিটি থেকে বের করে দিতে পারতাম, সেটা করিনি, ভুল করেছি। এখন আমি দেখতে চাই তুমি এই ইউনিভার্সিটিতে কিভাবে থাকো। যাও যাও, খাতাটা দেন। আমি তোমাকে যেতে বলেছি, খাতাটা দেন। হ্যাঁ, তোমরা লিখো লিখো। তোমরা একটা কথা বলি, খাতা নিছেন কোনো অসুবিধা নাই, কিন্তু খাতাটা যখন ফেরত দিলেন না এবং হাতে ধরে রাখলেন, অনেক বড় ভুল করলেন, লাইফের একটা অনেক বড় ভুল করলেন। চল। ব্যর্থতা যখন চারিদিক থেকে ঘিরে ধরে, তখন উপায় একটাই, ক্ষমতার বহিঃপ্রকাশ। আর তাই স্টেপ 5, আপনার কি কি দাবি দাবা বলেন স্যার? আমার তো নিজের কোনো দাবি দাওয়া নেই। আমার কথা হলো যে আমি তো কোনো স্যার নকল করিনি। আমি নকল করেছি? তোমরা একদম মিথ্যা কথা বলবে না। আমি তো তোমার সম্পর্কে আগে জানতাম তুমি মিথ্যে বলো না, এখন তো দেখছি তুমি মিথ্যা বলো। তুমি নকল করেছো, আমি নিজে ধরেছি। স্যার, আমার কাছে প্রমাণ আছে। স্যার স্যার, এই যে নকলের প্রমাণ স্যার, স্যার আপনি দেখেন, আমি নিজে এই নকলটা ধরেছি স্যার। না স্যার, এই হাতের লেখার সঙ্গে তো স্যার আমার হাতের লেখার কোনো মিল নেই। আমার স্যার খাতা আছে, আপনি ইচ্ছে করলে দেখতে পারেন স্যার। এখন পরীক্ষা করে দেখেন স্যার, কোনো মিল নেই স্যার। কোথায় কুড়ে আনছে স্যার আমি জানি না। আবার বলো নকল করেনি স্যার। আমি একটা কথা বলি, ও যদি নকল না করে থাকে, এটা প্রমাণ হবে যেই অ্যান্সারটাও লিখেছে নকল করে, সে অ্যান্সারটা এখন মুখস্থ বলবে। ও পারবে? যদি পারে তাহলে আমি ধরে নেবো যে নকল করেনি। প্রশ্নটা কি স্যার? এখানে তো টার্মিনোলজি অফ কারেন্ট লেখা আছে। জি স্যার, টার্মিনোলজি অফ কারেন্ট না স্যার। বলো বলো। টার্মিনোলজি অফ কারেন্ট নাম। অতঃপর পড়াটি মুখস্থ বলতে না পারায় ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে আমিন ভাইকে বিরত থাকার আদেশ জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর বলেন না, আপনাকে একটা কথা বলি স্যার, আমি পড়াশোনা ছাড়ালো 10 থেকে 12 বছর, এর ভিতরে এই ছেলের ওই প্রবলেম, কাকে ওই প্রবলেম, কারো মা ট্রিটমেন্ট লাগবে, কারো থাকার জায়গা নাই, এগুলো দেখবো না পড়াশোনা করবো, বুঝতে পারছো না? সেই জন্য এগুলো ভালোই লাগে না। শুনেন, আজকের পর থেকে কিন্তু আপনি একদম নকল করবেন না। সামনে ফাইনাল এক্সাম, আপনি নিজে নিজে একা একা প্রিপারেশন নেন পরীক্ষা দেওয়ার জন্য। এতদিন তো আপনার এই সমস্ত মিটিং মিশনের কারণে ক্লাসই হলো না,
আপনি একা একা নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করে পরীক্ষা দেবেন, মনে থাকবে? স্যার আপনাকে একটা কথা বলি, আপনাকে আমি ভালোবাসি, এটা সত্য কথা। আপনাকে ভালোবাসার জন্য যা বলবেন তাই শুনতে হবে, সেরকম লোক কিন্তু আমি না। আমি আগে আমিন যেমন ছিলাম সেরকমই থাকবো, ঠিক আছে? আপনাকে বলি, ওই সালামত আছে না, ওর সঙ্গে আমার চ্যালেঞ্জ হয়েছে, ওর পরীক্ষা আমি সাদা খাতা জমা দেবো এবং আমি ইনশাল্লাহ পাশ করবো। দিস ইজ মাই চ্যালেঞ্জ, দিস ইজ আমিন ভাই চ্যালেঞ্জ, ওকে? এটা আমি কি বললাম, যা আপনাকে ভালোবাসে এসব ভালোবাসার কথা? ভাই আপনি শুধু শুধু ভাবিরে মিথ্যা আশ্বাস দিলেন। আমরা যদি পাস করি তাহলে এই ভার্সিটিতে আজীবন পড়বো কি করে ভাই? তোর বাবিরে কি আমি মিথ্যা আশ্বাস দিতে পারি? হ্যাঁ অবশ্যই এবার ইনশাল্লাহ আমরা পাশ করবো। আপনি কি সত্যি কইতেছেন? ওই কথার বাচ্চা, এই আমি কোনো সময় মিথ্যা কথা কইছি? মিথ্যা কথা কইছি? গুড, এই যে ভালো লাগলো, রাইট ডিসিশন নিছো। শোন, ওই সালামত আছে না, ওর সাবজেক্টে ভালো করে পড়, কারণ ওর সাবজেক্টে কিন্তু সে কিন্তু খেচ্চা ধরবো, ঠিক আছে? ওখানে পাশ করা লাগবো, পড় তো পড়, পড়। মাই আপনি পড়বেন না? এই কথা আমি কবে পড়ছি, তোরটা তুই পড়। আপনি একা একা নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করে পরীক্ষা দিবেন, মনে থাকবে? আমার একটা আঙ্গুলে ব্যথা পাইলে সমস্ত আঙ্গুলে যেরকম ব্যথা লাগে, তোমাদের কিছু হলে আমার ব্যথা লাগবে। ওর মা ট্রিটমেন্টের জন্য 60,000 টাকা দরকার, ঠিক আছে? দেখি পকেটে কত আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এই 10,000 টাকা মনে করে আমি দিলাম, তারা আসে নাকি দেখি, 11, 12, 13, 14, 15 এই 15,000 টাকা আমি দিলাম, তোমরা যে যা পারো সবাই মিলে দিবা। কেউ যদি 1 টাকা পারো 1 টাকা দিবা, 5 টাকা পারলে, 10 টাকা পারলে, 20 টাকা পারলে, 2,000 টাকা পারলে, 3,000 টাকা পারলে সবাই মিলে দিবা, কারণ আমাদের মা, আমার মাকে আমরা সুস্থ করে দেখতে চাই, ঠিক আছে? তোর জন্য মন খারাপ নাই, ঠিক আছে? এই যে এখানে টাকা দাও সবাই, দাও দাও দাও, যার যা আছে দাও। আমার বিশ্বাস এই যে এইখানে যে এই যে টাকাগুলো দেখতেছ, আমার বিশ্বাস এখানে 50 থেকে 52 অথবা 60,000 টাকা হবে। আর যদি 60,000 টাকা না হয় বাদ বাকি টাকা তুর্য আমি দিয়ে দেব। এখানে আমরা কি দেখলাম, যে প্রবলেম হয়েছিল একা তুর্য, এখন তুর্য সেটা পারেনি। আমি বলতে চাই যে প্রবলেম আসবে, সেই প্রবলেমটা অনেক বড় হতে পারে, কিন্তু সেই প্রবলেমটা যদি আমরা সমষ্টিগতভাবে সবাই মিলে ফেস করি তাহলে প্রবলেমটা খুব নমিনাল হয়ে যায়, খুব সহজ হয়ে যায়, ঠিক আছে? সবাইকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা আমিন ভাইয়ের কোনো স্টেপ না, এটা তার চারিত্রিক বৈশিষ্ট্য, এটা তার অর্জন। সবাইকে থ্যাংক ইউ, খুশি হয়েছে আমিন ভাই, খুশি হয়েছে, ঠিক আছে?